আসসালামু আলাইকুম। আজকে ব্লগ নাম্বার 8 করছি মৃত্যুর ফাঁদ খৈয়াছড়া ঝর্ণায়। কালকে আগদো আর আজকে যে খৈয়াছড়া ঝর্ণা ঘুরতেছে এবং সেখানে ভিডিও করতে গিয়ে পানিতে পড়ে যাওয়া আর আমার মেম্বারদের পিছল খাওয়া, মৃত্যুর ফাঁদের সেই রিস্ক স্থান দিয়ে পাহাড়ে ওঠা, সেখানে ছেলে মেয়ে অনেক পর্যটক আর ঝর্ণার আসল সৌন্দর্য, সবাই মিলে উঁচু জায়গা থেকে পানিতে লাফ দেওয়া, সেখানে আমাদের মারামারি, হাতাহাতি আর মস্কারি এবং কিছু মজার স্মৃতি, আর সেখানে নিজের হাত কেটে ফেলা এবং বন্ধুকে উদ্ধার করা। আমরা যাত্রা শুরু করি হারাজারি থেকে। বাসে ৩০ টাকা ভাড়া দিয়ে চলে আসি বড়দিঘি পার্ক। বড়দিঘি নামার পর বাটালি যাওয়ার জন্য গাড়ি ভাড়া খুঁজে সিএনজি প্রতিজন ৪০ টাকা আর জিপ প্রতিজন ২৫ টাকা। তো আমাদের খরচ কমানোর জন্য আমরা জিপে ২৫ টাকা করে বাটিয়ালি চলে যাই। বাটিয়ালি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে পাহাড়ি পর্যটক সুন্দর রুট। বাটিয়ালি নামার পর ডিরেক্ট গাড়ি পেয়ে যাই, যেগুলো বাস স্টপে দাঁড়ায় যাত্রী নেয়। সেই গাড়িতে আমরা ৬০ টাকা ভাড়া দিয়ে মিরসরে চলে যাই। হায় হায়, চিটাং যাওয়ার রাস্তা এত জ্যাম, আমাদের মনে হয় যাওয়ার সময় খুবই খবর হবে। যাই হোক, দেখা যাক। তারপর আমরা খৈয়াছড়া যাওয়ার রাস্তার পয়েন্টে নেমে যাই। নেমে আমরা ভিতরে সিএনজি ঠিক করি। যেহেতু আমরা ৫জন ছিলাম, তার জন্য আমরা সিএনজি রিজার্ভ করে ফেলি। আর সিএনজি রিজার্ভ ভাড়া ৮০ টাকা করে নেই। খৈয়াছড়া ঝর্ণার রাস্তার কাজ চলার কারণে আমাদেরকে সিএনজি অনেক আগেই নামাই দেয়। তারপর আমাদেরকে সেখান থেকে আবার হাঁটা শুরু করতে হয়। তারপর ১০ মিনিট হাঁটার পর আমরা খৈয়াছড়া খাওয়ার হোটেলের সামনে চলে আসি। আমরা সবাই সর্বশেষ খাবারের হোটেলের সেখানে চলে যাই, কারণ সেখানে পরিবেশটা সুন্দর আর গোসল আর লকারের ব্যবস্থা আছে। এটা হচ্ছে থাকার রুম। ভিতরে অনেক ছোট ছোট রুম আছে যেখানে থাকা যায় রাতের বেলা। আর সেখানে ছোট একটা রুমে কিছু লকারের ব্যবস্থা আছে, যেখানে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে যাচ্ছি। আমাদের আসতে দুপুর 1টা বেজে যায়। আর ঝর্ণার মধ্যে আমাদেরকে ট্রাকিং করতে হবে, আর খিদা নিয়ে আমরা ট্রাকিং করতে পারবো না। তার জন্য আমাদের ট্রাকিং করার আগে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আমরা দুপুরে খাবারের জন্য ১৫০ টাকার প্যাকেজটা নিই, যেখানে সাদা ভাতের সাথে আলু ভর্তা, মুরগির মাংস, ডাল এবং শসা আর লেবু ছিল। হায় হায়, আমাদের মুরগির মাংস এই বিড়ালটি নিয়ে ফেললো। হঠাৎ পায়ের সামনে সে বিড়ালটি পায়ের মধ্যে খোঁচাখুচি করতেছে। তো আমরা আমাদের মুরগির মাংসগুলো তাকে দিয়ে দিই খাওয়ার জন্য। আর আমার বিড়াল ছানা খুবই ভালো লাগে, আর আমি বিড়াল ছানা অনেক বেশি ভালোবাসি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে ঝর্ণার দিকে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। জামাই 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 কালকে আগদো আর আজকে যে খৈয়াছড়া ঝর্ণা ঘুরতেছে। তারপর আমরা হাঁটা শুরু করি, আর হাঁটা আমরা ভিতরে চলে আসি। ভিতরে এসে আমরা একটা খাবারের হোটেল দেখতে পাই, যেটা দেখতে আরো বেশি সুন্দর, যেখানে গাছের নিচে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এবং সেখানে দোলনার ব্যবস্থা রয়েছে। টিকিট পয়েন্টে এসে ২০ টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে যাই। আহা, আসতে না আসতে পথের অবস্থা বেহাল। পথটা ভিজা আর খুব পিছল। এখানে ভুলক্রমে পা পড়লে পিছলা খাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমার মেম্বারগুলো তো সেই পথ ধরে চলে যাচ্ছে, তবে আমি কোনো রিস্ক নিচ্ছিলাম না। আমি ঝর্ণার পানি যেদিকে আসতেছি সেদিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাওয়ার চেষ্টা করতেছি। যাওয়ার রাস্তাটা ভালো না, অনেক পর্যটক আসার কারণে রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। আর কিছুদিন আগে বৃষ্টি পড়ার কারণে ঝর্ণার পানি অনেক বেশি এবং রাস্তার অবস্থা অনেক খারাপ। আর এই ঝর্ণার পানি বেশি এবং এই ঝর্ণা অনেকেই পছন্দ করে এই মুহূর্তে। তো এই জন্য অনেক পর্যটক এই ঝর্ণা দেখতে আসছে। হাঁটতে হাঁটতে অনেক পর্যটকই দেখা যাচ্ছে। খুবই রিস্ক, আর আমাদের তো ১২টা বেজে যাচ্ছে। যেহেতু কিছুদিন আগে বৃষ্টি পড়ছে, এখন যদিও বৃষ্টি পড়ানো রোদ আছে, কিন্তু সেই বৃষ্টির কারণে এই জায়গাগুলো সম্পূর্ণ জায়গাগুলো হাঁটার রাস্তাগুলো পিছলে হয়ে গেছে। যদিও অনেক মহিলা আসতেছে, সবারই খবরই যাচ্ছে টুকটাক। আর এখন প্রায় বাজে 2টা। তো আমরা এখন হাঁটাটা এই পুকুর ফুটের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি ঝর্ণার কিনারায়। তো দেখি প্রথম ঝর্ণা, তার পিছনে ঝর্ণা যাতে আমাদের যাওয়া সম্ভব হয় কিনা। যদি যাওয়া সম্ভব হয় তাহলে আমরা যাবো, আর না হয় ফার্স্ট ঝর্ণা থেকে চুপ ঘুরে চলে আসবো। হেরে পিছলা গেল, ভাগ্য বলো কিছু হয়নি। পানি গোলা এবং পানি অনেক বেশি, কিন্তু পানির উপর দিয়ে যাওয়ার পথ আছে কি নাই সেটা সহজে বোঝা যাচ্ছে না। তো সাবধানতার সাথে অনেক পা ফেলতে হচ্ছে আমাদেরকে। প্রথম ঝর্ণা যাওয়ার সময় আগে কখনো এরকম রশি ছিল না। তার জন্য রশি দেওয়া হয়েছে এখানে, অথচ এখনো প্রথম ঝর্ণাই আসেনি। প্রথম ঝর্ণা আসার আগে এখানে রশি দিয়ে ওটা ব্যবস্থা করে দিচ্ছে। হয়তো বৃষ্টি হওয়ার কারণে পথের অবস্থা খারাপ হয়ে গেছে, তার জন্য নিরাপত্তার জন্য এই রশিগুলো দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো আগে কখনো ছিল না। বাহ, অনেক সাহসী নারী দেখতেছি ঝর্ণা দেখতে যাচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা খারাপ এবং ঝর্ণার পানি অনেক বেশি এবং ট্রেকিং অনেকজন ভালোবাসে, তার জন্য কিছু মেয়ে এখানে এই ঝর্ণাটাকে উপভোগ করতেছে। সবচেয়ে সহজ পথ হচ্ছে ঝর্ণার পানি দিয়ে যাওয়া, তাহলে পিছলা খাওয়া এবং বিপদ হওয়ার সম্ভাবনা থাকে না। অনেক পর্যটক, কেউ ঝর্ণা থেকে ব্যাগ দিচ্ছে আর কেউ ঝর্ণায় যাচ্ছে। কিরে, এখানে দোকান আসলো কোথায় থেকে? ওয়াও, খুব সুন্দর একটা উদ্যোগ। এখানে ৩-৪টা দোকান আছে। অনেকে ঝর্ণায় আসতে হাঁপিয়ে যায়, অনেকের খিদা লেগে যায় বা পানি তৃষ্ণা ধরে, তারা এখান থেকে পানি এবং নাস্তা করে নিতে পারবে। ক্যারি করার জন্য ঝামেলা নাই বলতে গেলে। এই দোকানগুলো খাবার আর পানি ক্যারি করার ঝামেলাটা দূর করছে। তবে খাবার হোটেলের থেকে এখানে নাস্তা ও পানির দাম ১০-১৫ টাকা এবং এর চেয়েও বেশি। তো আমরা এখন হচ্ছি Wow! অবশেষে আমরা খৈয়াছড়া প্রথম ঝর্ণায় এসে গেলাম। আমাদের অনেক পথ পাড়ি দিয়ে এবং অনেক ট্রেকিং করে আমরা এই প্রথম ঝর্ণা দেখা পেয়েছি। তবে আমাদের কষ্ট কম হয়েছে, কারণ এর আগে কয়েকদিন আগে বৃষ্টি পড়েছে, বাট আজকে বৃষ্টি নেই, আজকে হালকা হালকা রোদ আছে, তা আমাদের যাতে যাতে তেমন একটা প্রবলেম হয়নি। ঝর্ণার সামনে এসে আমরা নিজেদের কাজ ধরে রাখতে পারিনি, আমরা পানিতে নেমে যাই এবং লাফালাফি শুরু করি এবং পাথরের সেখানে উঠে আমরা লাফালাফি করে দিই। আমাদের সাথে থাকা দুই ভাই তারা লাফালাফি করতে গিয়ে তাদের চোখের চশমা পানির মধ্যে পড়ে যায়। এক ভাই তো সাবমেরিনের মতন ডুব দিয়ে চশমা খুঁজে বের করতেছে। মজার বিষয় হচ্ছে ওইখানে আছে মেয়ে। আমাদের ভাই যদি ভুলক্রমে চশমা খুঁজতে যায়, যদি মেয়ের পা ধরে ফেলে, তখন আবার মেয়েটা রাসেল ভাইয়ের বলে চিৎকার দিবে। যাই হোক, তেমন কিছু হয় নাই, ভাই অনেক সতর্ক, মেয়েদের থেকে খুব সেফটি রয়েছে। সাবমেরিন হয়ে অনেক খোঁজাখোঁজির পরে নিজের চশমা পায়নি, বাট একটা সানগ্লাস পেয়েছে, আর সেটা পেয়ে আমাদেরকে মেলা দিছে। মেলা দিতে সেটা টুস করে ভেঙে গেল। যাক, ভাবছিলাম সেটা পরবো, সেটাই পরা হলো না। নিজের চশমা পেয়ে মনে করে পানি থেকে উঠে গেছে, উঠে দেখেছি সেটা তার চশমা না, সেই চশমাটা দিয়ে আবার তিনি সাবমেরিনে আবার পানিতে ডুব দেয়। প্রথম ঝর্ণাতে আমরা অনেক লাফালাফি করার পর আমরা মজা করতে পারতেছিলাম না, কারণ অনেক পর্যটক হওয়ার কারণে আমাদের ভালো লাগতেছিল না। তার জন্য আমরা ট্রেকিং করে পরের ঝর্ণাগুলোতে চলে যাব। আর এখানে নোটিশ দেওয়া আছে এটা বিপজ্জনক, আর এখন নিজেই ট্রেকিংটা করবো, এটাই হলো মৃত্যুর পাত। এটা হচ্ছে মোস্ট ডেঞ্জার ট্রেকিং, এই ট্রেকিংটাকেই মৃত্যুর পাত বলা হয়। এখানে আপনি ওঠার সময় যদি আপনার ভুলক্রমে হাত আর পা পিছল খায়, তাহলে আপনি পড়ে গিয়ে আহত হবেন, এমনকি মৃত্যুও হতে পারে আপনার। তাই এখানে ওঠাটা খুবই রিস্ক এবং খুব সাবধানতার সাথে, নিজেকে খুব সতর্কর সাথে এখানে ট্রেকিংটা করতে হয়। এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে রশি ধরে এই ট্রেকিংটা করা খুবই রিস্ক, তার জন্য আমি ক্যামেরা অফ করে এই ট্রেকিংটা করে ফেলি। চেয়েছিলাম আপনাদেরকে দেখাবো, কিন্তু সম্ভব হলো না। আমি ট্রেকিং করার সময় একটা আইডিয়া আমি কাজে লাগাই। যেহেতু বিগত কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে এবং ঝর্ণা দেখার জন্য অনেক পর্যটক আসতেছে এবং এই ট্রেকিংটা করতেছে, এই ট্রেকিংটা করার সময় পর্যটকরা একই জায়গায় পা রেখে রেখে ট্রেকিং করতেছে, কিন্তু আমি চেষ্টা করি পাটা সব পর্যটক যেখানে রাখে আমি সেখানে রাখতে চাই না, কারণ সেই জায়গাটা পিছল থাকে পা বিচার থাকার কারণে। যে জায়গাটা শুষ্ক আছে এবং পা রাখা নিরাপদ মনে করি, যেখানে পর্যটক পা রাখেনি সেই জায়গাটায় আমি পা দিয়ে ওঠার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাকে নিজেকে নিরাপদ বলে মনে হয়। সেক্ষেত্রে পিছলা খাওয়ার সম্ভাবনাটা তেমন একটা থাকে না, তবে হাত দিয়ে শক্ত করে রশিটা ধরে রাখতে হয়। অনেকে কিন্তু ভয়ে ওঠে না, ফসের জন্য তো এসে এতটুকুই হাল ছেড়ে দেয়। তবে সব কিছুতে একটা এক্সপিরিয়েন্স গেইন করা উচিত, সতর্ক থাকা উচিত। যেখানে অনেক পর্যটক, যেহেতু অনেক পর্যটকের মধ্যে ওরা সবাই এই রশিদের এদিকে উঠে, তো এদিকে যখন সবাই উঠে এদিক দিয়ে না উঠে বেস্ট হবে এদিকে উঠে, যেদিক দিয়ে সবার চলাফেরা কম সেদিকে উঠাই ভালো। যেমন এদিকে অনেকগুলো শুকনা, মাটিও শুকনা, তো এদিক দিয়ে আপনার ট্রেকিং করে উপরে ওঠা জরুরি, যাতে এদিক দিয়ে যেমন মোটামুটি মানুষ উঠে না, এদিকে পথ আছে, গাছপালা আছে, ধরা তো উঠে যাওয়া উচিত। তারপর আমরা হালকা ট্রেকিং করে চলে আসি পাহাড়ের একটু উঁচুতে সমানের জায়গায়, যেখান থেকে ঝর্ণাটা দেখতে খুব সুন্দর লাগে। আর তারা ঝর্ণা দেখে কাকতাড়ুয়া হয়ে গেল। এই জায়গায় দাঁড়িয়ে এই ঝর্ণাটা দেখার আনন্দটা অনেক অনেক বেশি আপনাকে উপভোগ করাবে। থেকে একদম ট্রেকিং করে যেটা মোস্ট ডেঞ্জার বলে সেটা ট্রেকিং করে চলে আসলাম। আর এই ঝর্ণাটা দেখা যাচ্ছে, আমরা এখন এদিক দিয়ে ঘুরে এবার আমরা এই ঝর্ণার একদম উপরের দিকে যাবো, উপরের দিকে এখানে যাবো। সো রেডি। তারপর আমরা 2 নম্বর ঝর্ণাতে না গিয়ে আমরা 4 নম্বর ঝর্ণাতে চলে যাই, কারণ 4 নম্বর ঝর্ণা থেকে আমরা ইজিলি 2 আর 3 নম্বর ঝর্ণাতে যেতে পারবো। এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে রশি ধরে নিচে নামানোটা খুব রিস্ক, তারপর আমি সেটা আপনাদেরকে উপভোগ করানোর জন্য সেই কাজটা করতেছি। এই ঝর্ণার মধ্যে অ্যাঙ্গেলগুলো খুবই উপকার করছে, কারণ যেটা পিছলা আপনার পা পিছলা থাকলে সেটা পিছলা হয়ে যেত, বাট সেটা আপনাকে মোস্ট উপকারে দিচ্ছে। এখানে পাটা পিছলা থেকে আপনাকে রক্ষা করছে। তো এরকম যদি বৃষ্টি এবং যদি পা ভিজা টিজা থাকে, ঠিক আছে, ঝর্ণাতে যদিও প্রথম ঝর্ণাতে ভিজা উচিত না, পরের ঝর্ণাতে ভিজা উচিত, কিন্তু আমরা প্রথমে ঝর্ণাতে ভিজে ফেলছি, তো পাটা মেবিতে ভিজা আর বৃষ্টির কারণে কেন সব পিছলা, তার মধ্যে আবার পর্যটক হচ্ছে অনেক বেশি। তো এর মধ্যে চিন্তাধারা থাকলে সবসময় অ্যাংলেটগুলো কিনে আনবেন। কেন অংলেট অনেক রকম পাওয়া যায়, 40-50 টাকা দিয়ে পাওয়া যায়, এবং এগুলো এক জোড়া 10 টাকা, বেশি না। এগুলো আমরা নিয়ে ফেলছিলাম 10 টাকা দিয়ে। একাতে ক্যামেরা নিয়ে আর এক হাত ধরে ধরে ভিডিও করাটা খুবই রিস্ক। আপনাদেরকে এটার আসল মুহূর্ত এবং সৌন্দর্যটা এবং এক্সপিরিয়েন্সটা দেখানোর জন্য ভিডিও করছি। এখানে দাঁড়িয়ে আমি একটু ভাব নিচ্ছিলাম টারজানের মতন, আবার বেশি ভাব নেওয়া যাবে না, তখন পাখিটি আমার সাথে ভাব নিয়ে ফেলবে, তাড়াতাড়ি কেটে পড়াই ভালো। অবশেষে আমরা 4 নম্বর ঝর্ণায় চলে আসলাম। 4 নম্বর ঝর্ণা আসার পর সবার খুব আনন্দ লাগতেছে, কারণ এখানে পর্যটক কম, পানি অনেকটা পরিষ্কার, এবং এখানে যেখানে লাভ দিচ্ছে সেই জায়গাটা খুবই গভীর, তাদের মধ্যে খুব আনন্দ লাগতেছে। এই খৈয়াছড়া ঝর্ণাতে টোটাল 14টা ঝর্ণা আছে, বাট আমরা মাত্র উঠেছি 4 নম্বর ঝর্ণা, তার উপর আরো 10টা ঝর্ণা আছে, কিন্তু আমাদের 10টা ঝর্ণা যাওয়া সম্ভব না, কারণ আমাদের এখানে আসতে প্রায় 3টা বেজে গিয়েছে। আর তার মধ্যে আমরা নিজেদেরকে ভিজে ফেলেছি, আর এই ভিজা অবস্থায় নিয়ে আমরা ট্রেকিং করে 14 নম্বর জানাতে যাওয়া আমাদের জন্য খুব একটা রিস্ক, আর আমাদের হাতে সময় নেই, কারণ এটা 5টার পর এখানে থাকা নিরাপদ নয়। তার জন্য আমরা এই 4 নম্বর ঝর্ণাতে আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করেই চলে যাব। আমার বন্ধু যেভাবে শুয়ে থাকছে, ওখানে শুয়ে থাকতে পারলে বেশি মজা লাগে, কারণ ওইখানে শুইলে পানি বন্ধ হয়ে যায়, তখন নিচে ঝর্ণার পানি অনেকটা পড়া কমে যায়, তখন নিচের থেকে অনেক চিল্লাচিল্লি শুরু হয়, এই ক্ষেত্রে অনেক মজা লাগে। তবে পানির চাপ অনেক বেশি হওয়ার কারণে সেখানে অনেকক্ষণ শুয়ে থাকা যায় না। তাদের ড্রামাটিক ভিডিও ধারণ করতে গিয়ে আমি পানিতে মোবাইল নিয়ে পড়ে যাই। তাদের ড্রামাটিক অভিনয়, একজন পড়ে যাচ্ছে, দুইজন তাকে হাত ধরে টেনে উদ্ধার করছে। আমি দুই ভাইয়ের সামনে পানিতে ক্যামেরা নিয়ে পড়ে যাই, কিন্তু ভাগ্যক্রমে আমি কোনো জায়গায় আঘাত পাইনি, আমি ঠিক আছি। তারপর অনেক লাফালাফি করার পর সবাই মিলে একটু রেস্ট নিই এবং আড্ডা দিই। আমরা টোটাল হচ্ছে 5 জন, আমরা 4 জন 5 নম্বর ঝর্ণাতে আসছি, আর 1 জন 2 নম্বর ঝর্ণাতে দাঁড়িয়ে আছে। আমরা ঝর্ণাতে শুয়ে পানি আটকানোর চেষ্টা করতেছি, যাতে নিজের থেকে হইচই শব্দটা শুনতে পাই। পানি আমি কমাই দিলাম তো, পানি আমি দিকে বসে কমাই দিলাম না। তারা লাভ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু পানির নিচে গভীর কতটুকু সেটা দেখার জন্য তারা ওকে যে পানি যেখানে পড়তেছে সেখানে সেই গভীরতা নির্ণয় করার জন্য বলতেছে। তারপরে একে একে দুজন লাভ দেয়। এখানে স্লাইডিংয়ের মতো ফাল দেওয়া যায়, তার জন্য অনেকে স্লাইডিংয়ের মতো ফাল দেওয়ার জন্য এখানে চলে আসে। আনএক্সিডেন্টলি ভাইয়া পড়ে যায়, আবার ভাই এখানে পড়ে যায়। এখানে আমি পড়ছি মনে হয় 6-7 বার স্লিপ খাইছি, আর ভাইয়া এই ভাইটা যাকে সাদা গেঞ্জি এবং পায়জামা পড়ছে ওই ভাইটা খাইছে অলরেডি 2-3 বার, তারা আরও কয়েকজন খাইছে 1-2 বার করে। ওদিকে আরেকজন আছে, ওইজন যা এদিকে রিক্সা আসতো না, ভাইয়া স্লিপ খাইছে। তো এই বৃষ্টির দিন এটা মোস্ট ডেঞ্জার হয়ে চলা, এটা ট্রেকিং করতে গেলে পুরো অনেক এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর একটা ড্রামাটিক সেন্স, তারা বাঁশ দিয়ে কনফু খেলা খেলতেছে। কনফু ফাইট করতে করতে হঠাৎ ওদের মধ্যে হাতাতে বেজে যায়, হাতাতে বেজে যেতে ওরা এক একজনকে পানিতে ফেলে দেয়, মস্কারি করে। এভাবে পানিতে ফেলাফেলি অনেকক্ষণ চলে। পানিতে ফেলার পজিশনটা সেরা ছিল। ভাইটি অন্যজনকে পানিতে ফেলতে গিয়ে নিজেই পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছে। ব্যথা হয়েছে হিউম্যান গরিলা ফাইটার। এভাবে অনেকক্ষণ মস্কারি চলে পানির মধ্যে। অবশেষে চলে যাওয়ার টাইম, উপরে আর যাবো না, কারণ অলরেডি 4:30 বেজে গেছে। 5টার পর এখানে থাকতে দেয় না, আর যেহেতু আমাদের একটা ইমার্জেন্সি কল আসছে, আমাদের বের হয়ে রেডি হয়ে যেতে যেতে প্রায় 6টা বেজে যাবে, তার জন্য আমরা ব্যাক করতেছি। তারপরে চলে যাওয়ার সময় সবাই উপরের ঝর্ণা থেকে লাফ দিয়ে নিচের ঝর্ণাগুলোতে আস্তে আস্তে নামতেছে, আর আমি হেঁটে হেঁটে নামতেছি। ইটস স্লিপিং টাইম, তারা মাথায় হাত দিয়ে ঘুমানোর চেষ্টা করতেছে, বাট একজনের তারা আছে, সে তো বারবার বলতেছে আয়না আয়না। অবশেষে আমরা 3 নম্বর ঝর্ণায়, যেটা পাহাড় থেকে দেখে খুব সুন্দর লাগতো, সেই ঝর্ণাতে এসে আমরা এখন অবস্থান করছি। আসার সময় পাহাড়ের উপরে ট্রেকিং করে আসছিলাম, আর যাওয়ার সময় ঝর্ণার আশপাশে পথ আছে, সেই পথ দিয়ে নেমে যাচ্ছি। কেউ কেউ পানি থেকে ঝাঁপ দিচ্ছে, আবার আমরা কয়েকজন রশি ধরে ধরে ট্রেকিং করে করে আস্তে আস্তে নামতেছি। সবার উদ্দেশ্যে একটা মেসেজ, খৈয়াছড়া ঝর্ণা আসবেন, নিজেকে সেফ রাখবেন, নিজেকে খুব নিরাপদে রাখবেন, কোনো কিছু রিস্ক নেবেন না, অতিরিক্ত ভাব দেখাতে যাবেন না। যদি একটু থেকে একটু সেদিক সেদিক হয়, তাহলে আপনার যে কোনো একটা বিপদ আসতে পারে। এই জায়গাটা একটু ভুতুড়ে টাইপের, এখানে ঝর্ণার পানি হালকা প্রবেশ করে এবং এখানে খুব অন্ধকার। তারপর যেহেতু আমরা 1 নম্বর ঝর্ণাতে আর ভিজবো না, আর দাঁড়াবো না, তার জন্য এই 2 নম্বর আর 3 নম্বর ঝর্ণাতে দাঁড়িয়ে আমরা একটু ছবি এবং একটু ড্রামাটিক সেন্সের ভিডিও করে নিই। সবাই শাহরুখ খানের পোস্ট দিচ্ছে, তার জন্য আমিও একটা শাহরুখ খানের পোস্ট দিলাম। ওয়া ওয়া, নৌবাহিনীর অফিসার দেখি বুক আপ ডাউন করতেছে। শেষ পর্যন্ত দেখুন, একটা মজার বিষয় আছে, খৈয়াছড়া যেন আমাদের এই কাঁটাগুলো হচ্ছে সবচেয়ে মারাত্মক, এগুলো গায়ের মধ্যে লাগলে ওই জায়গাটায় বিষ অনুভব হয়। আর ভুল ক্রমে কোনো ট্রেকিং করার সময় যদি ভুলে এই গাছ ধরে ফেলে তাহলে হাতে অনেক প্রচন্ড ব্যথা অনুভব করবেন। তো এই গাছে হাত দেওয়ার আগে, কোনো গাছে হাত দেওয়ার আগে দেখবেন ওই গাছে কোনো কাঁটা আছে কিনা। এই জায়গাটা খুব রিস্কি, এখানে অনেক সময় পানি বেশি হলে এই জায়গা আসলে অনেকে স্লিপ খেয়ে পড়ে যায়। আর এই জায়গার থেকে যদি স্লিপ খেয়ে পড়েন তাহলে তো আপনার নিশ্চিত মৃত্যু, আহত তো হবে না, নিশ্চিত মৃত্যু। সো আমাদের ঝর্ণার ট্রিপ শেষ, আমরা এখন আস্তে ধীরে 2 নম্বর ঝর্ণা থেকে চলে আসছি। এখন 1 নম্বর ঝর্ণা দিয়ে নেমে যাবো। নম্বরের ঝর্ণার সাইডে যে পথটা আছে ওটা দিয়ে এখন আস্তে আস্তে নেমে যাবো। এই আবার ওটার পথ শুরু হলো, আর প্রচুর পিছ লাগাচ্ছি। আর এটা খৈয়াছড়ার মধ্যে সবচেয়ে ডেঞ্জার বলে ওটা। আর নামা ওই যে দেখেন, ওই যে দেখেন কি হচ্ছে, খুবই রিস্ক, সাবধানতা পালন করতে হবে। হাত কেটে ফেলা হয়েছে, দেখেন। এটা হচ্ছে 1 নম্বর ঝর্ণার উপরের ঝর্ণাটা, বাট এখানে যাওয়ার কোনো সুযোগ নাই। আর এদিকে ট্রেকিং এখন নামতে হবে, তো নামাটা একটু অনেকটা টাফ। 1 নম্বর ঝর্ণায় এসে কিছু স্মৃতি ধারণ করার জন্য কিছু ছবি তুলে আমরা চলে যাই। তারপর আমরা ঝর্ণার পথ ধরে ধরেই আমরা খাওয়ার হোটেলের দিকেই এগোতে থাকি। এবার আমরা ঝর্ণা থেকে আস্তে আস্তে চলে যাচ্ছি, কারণ আমাদের 5টা বাজছে, কেন 5টা বাজে থাকা ঠিক না। তারপর আমরা টিকিট পয়েন্টে চলে আসি। টিকিট পয়েন্টের পর আমাদের লকার, সেখানে গিয়ে আমরা ফ্রেশ হয়ে আমাদের ড্রেস আপ চেঞ্জ করে তারপর আমরা চলে যাই। তারপর খৈয়াছড়া পয়েন্ট থেকে গাড়ি দাঁড় করিয়ে 60 টাকা ভাড়া দিয়ে চলে আসি বাটখালি। ভিডিওটি এখানেই শেষ করতেছি। ব্লগ ভিডিওটি দেখে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, এবং আপনার কোনো পছন্দ জায়গার ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।